সামনেই পৌরভোট কি বলছেন প্রার্থীরা কার দখলে থাকবে বনগা পৌরসভা এসব নিয়েই দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌরভোট এখন দেখুন ১৬ নম্বর ওয়ার্ড নিউজ নমান্সল্যান্ড পরিচালিত মিশন পৌরভোট অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি বনগাঁ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে মূলত লড়াইটি ত্রিমুখী। এই ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া এবছরও তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম প্রার্থী এবং বিজেপি প্রার্থী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভঙ্কর মুখার্জি। কিভাবে তিনি প্রচার কাজ সারছেন শুনে নেব। কিভাবে চালাচ্ছেন প্রচারের কাজ? মূলত আমার প্রচারটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার, মানুষজনের কাছে গিয়ে পায়ে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছি, গুরুজন যারা আছেন এবং যারা আমার মা আছেন তাদের কাছে আমি তো প্রণাম করছি, তাদের আশীর্বাদ নিচ্ছি, বোন ভাই যারা আছে তাদের কাছেও আমার শুভকামনা বা আমার সহযোগিতা তারাও আমাকে জানাচ্ছি। এগুলো হচ্ছে মূলত এইভাবে আমার জোর হচ্ছে বাড়ি বাড়ি। আমার কোনো ফ্লেক্স ফেস্টুন বা আমার পতাকা এগুলো তো আমার ওয়ার্ডে আছে, কিন্তু এগুলোর থেকে আমার বেশি জোর বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে যাওয়া, মানুষের মনের কথা শোনা এবং তাদের অভাব অভিযোগ শুনে তাদের পাশে থাকার, এটাই আমার কাজ। কোন কোন ইস্যুতে প্রচার করছেন এবার? মূলত আমাদের মূল ইস্যু বনগাঁর যেটা একটা, যে পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছানো, যে পানীয় জলের অভাবে সারা বাড়িতে যারা বনগাঁ পৌরসভা থেকে প্রধানমন্ত্রীর যে প্রকল্প, সমস্ত বাড়ির মধ্যে বাড়িতে ২০২২ সালের মধ্যেই বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কথা, সেটা বনগাঁ পৌরসভা করে উঠতে পারেনি যারা প্রশাসক বা যারা ছিলেন। আর আমার যেহেতু ইছামতি সংলগ্ন আমার ওয়ার্ড, ইছামতির এই পাশটায় নদীর যে মানুষগুলো ওখানে বাস করে তাদের ঘাটের সমস্যাগুলো, এ পাশটায় অনেকগুলো ঘাট আছে যেটা অপরিষ্কার অপরিচ্ছন্ন, এই এটা হচ্ছে সেই ঘাট পরিষ্কার পরিচ্ছন্নগুলো জোর দেওয়া, যেগুলো মানুষের একদম দীর্ঘদিনের চাহিদা। দত্তবসাকপাড়ায় মন্দির ঘাট আছে একটা, আমাদের পুরনো মন্দির দত্তপাড়ায় একটা মন্দির ঘাট আছে, ওখানে মানুষজনের একটা চাবি যে আমাদের এই ঘাটটা দীর্ঘ ১০ বছর আমাদের যারা এখানে ছিলেন তাকে বলে বলে তা সে কাজটা হয়নি, সেগুলোর পরে জোর দেওয়া। ওখানে বাচ্চাদের খেলার মাঠ পার্কগুলোকে সেগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মূলত আর যে ড্রেনগুলো আছে ড্রেনগুলোকে ঢেকে দেয়া, মূলত সেটা ঢেকে দেয়া, রাস্তা সব ছোট হয়ে যাচ্ছে, এগুলো তো মূলত আছেই। আর এলাকার যে সমস্ত একটা ভয় ভীতির পরিবেশটা আছে মুক্ত গণতন্ত্র ফিরিয়ে দেয়া, এটাই আমার মূল লক্ষ্য। আপনার মূল প্রতিদ্বন্দ্বী? আমার প্রতিদ্বন্দ্বী সবাই, মূল প্রতিদ্বন্দ্বী নেই, আমার এখানে চারজন প্রতিদ্বন্দ্বী আছে, এই চারজন আমি নিয়ে চারজন, এই চারজনই আমার প্রতিদ্বন্দ্বী এবং এদের সঙ্গেই আমার লড়াই। যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি মাঝে একবার বিজেপিতে এসেছিলেন, আবার তৃণমূলে চলে গেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কতটা সহজ বা কঠিন? এটা ১৬ নম্বর ওয়ার্ডের মানুষ বিচার করবে, সেটা ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের পরে আমার ছেড়ে দেয়া, এটাই আমার বক্তব্য। ভোটে জেতার ব্যাপারে আমি ১০০% নিশ্চিত, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষ আমার পাশে থাকবে, সাথে থাকবে। এলাকায় সন্ত্রাসের পরিবেশ মুক্ত, পাশাপাশি এলাকার বিভিন্ন রকম উন্নয়নের দাবি নিয়ে তিনি প্রচার করছেন, এমনটাই জানালেন ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী শান্তনু দাস। শুনে নেব তিনি কেমনভাবে প্রচারের কাজ চালাচ্ছেন। আমরা মূলত প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি এবং মানুষের আশীর্বাদ পাচ্ছি, প্রত্যেকেই বলছে যে না এর পরিবর্তন চাই, কারণ যেভাবে এদের সন্ত্রাস এবং মানুষের কাছে যে প্রতিশ্রুতি তারা দেয় সে কাজ করে না, বেকারের চাকরি নেই, শিল্প নেই, কোনো কিছু নেই, মানুষ আর না খেতে পেয়ে মরবে আগামী দিনে, এই নিয়ে আমাদের লড়াই চলছে।
এবং আমরা একটা নীতি এবং আদর্শের পরে দাঁড়িয়ে লড়াই করি। বামপন্থীরা এবং এখানে নেতৃত্বরা আছেন, তারা আরও দুয়েক কথা বলবেন। আমার মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস, আমি তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী ভাবছি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বামফ্রন্ট ঘুরে দাঁড়াতে পারবে? বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বামফ্রন্ট ঘুরে দাঁড়াতে পারবে, কারণ মানুষ বামপন্থীকে চাইছে। মানুষকে যদি সঠিকভাবে ভোট দিতে দেয়, সঠিক ভোট হয়, মানুষ বামপন্থীতে চাইছে, বামপন্থীরা আগামী দিনে আসবে। ওয়ার্ডের কোন কোন ইস্যুগুলো নিয়ে মূলত প্রচার করছেন এলাকায়? এলাকায় মূলত আমাদের কিছু আমাদের যেহেতু মন্দির ঘাট আছে, এরকম কিছু ঘাট আছে যেগুলো বহুদিন ধরে সংস্কার হয় না, সেগুলো আজকে না বহু বছরের ঘাট, এবং রাস্তার ড্রেন ঠিকমতো পরিষ্কার হয় না, অনেক সমস্যা আছে এলাকায় মানুষের, এই সেই ক্ষোভ নিয়ে আমরা মূলত লড়াই করছি। ভোটে জেতার ব্যাপারে কতটা আশা? ভোটে জেতার ব্যাপারে 100-110 এই ব্যাপারে নিশ্চিত। একদমই জেতার ব্যাপারে 100% আশাবাদী বনগাঁ পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের CPI প্রার্থী। আমরা প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, আমাদের দলীয় যারা কর্মীরা আছে, মমতা ব্যানার্জির যারা সৈনিক, মহিলা তৃণমূল কংগ্রেস, ছাত্র যুব তৃণমূল কংগ্রেস, ছাত্ররা সব মিলে, বয়স্করা মিলে আমরা সব মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলছি, বনগাঁ পৌরসভার উন্নয়নের কথা বলছি, যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ভোটের পরে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা জল দেওয়ার ব্যবস্থা করব। সেটা আমাদের কাজটা 99% প্রায় শেষের মুখে, এইটা আমাদের প্রথম কাজ হবে আমার বনগাঁ পৌরসভা তৃণমূলের ভোট গঠন করে। আমার এখানে সেরকম প্রতিদ্বন্দ্বিতা মনে করছি না। জেতার পর প্রথম কাজ কী হবে? জেতার পর প্রথম কাজ আমি প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি আমি জল দেবো বিনা পয়সায়, কোনো পয়সা লাগবে না, ফর্ম ফিল আপ করে, যাতে প্রত্যেকটা বাড়ির বিশুদ্ধ পানীয় জল যাতে মানুষ জল পায় সে ব্যবস্থা প্রথম কাজ আমি করব। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার বাদে আমি 100% আশাবাদী। ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রচারের উত্তাপ ততই বাড়ছে, কিন্তু শেষ হাসি হাসবে কে জানতে হলে অবশ্যই গণনা অবধি অপেক্ষা করতেই হবে। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সঙ্গে দীপ বিশ্বাস, নিউজ নমান্সল্যান্ড, বনগাঁ।